কিন্তু আমি আনার আগে আমার বিষ্ণুপ্রিয়া দাগে আসে, আমার আগে তো তানু আসে ধরো আঙার বাসা নাই পাতা দিয়ে তিন হালে বলে নাই খালো পারে বলে নাই, তার আগে তো বিষ্ণুপ্রিয়া আসে আমার ভিতর আগে তো আসি আমি রাজাদের সাহেব আমলের আমি আসি এরা আনুব আমি আনুব পিছিয়ে নিখলে সাহেব আমল আমি বেলি আই রাঙাতে বাতে আমার যেটা প্রজাপুর হইতে আমার উপরে রিপোর্ট করলেন নাই আমি তো রিপোর্ট করে দে পরে তো গেলাম নাই রাজা হোক লাভা রাজা হোক বারো গেলে নাই বারো আইন নাই তার এইখানে এপির মায়া হন তার বেলা নানলো হুপিতে অভাব অভিযোগে তাই এপিতে অভাব অভিযোগে নি প্রজাবর্গে হওয়া করে আদরে মূর্তনা করলো না গেলে গাঁতে এই আনুবাম যারা আর কি হ্যাঁ আমাদের বংশের আর কি ও তার রাজা করল যার বলু তার আনুবাম আমার বংশে কোনোদিন মুনিষও আগে নাই তারা তার পৈলাই ওরা কীর্তি আনছিল কীর্তি দোষ ওই কীর্তি দোষের সময় মণিপুরের লগে কাছারে যুদ্ধ হইল বুঝলেন যুদ্ধ হইয়া এবার আর সাইটে গেলে বাকি জনের তাই কীর্তি ধস মানে ফিরালার নাই কীর্তি আনছিল ধ্বস হবো তাতে জিনল আর কি উপরের মাঝে ও রাজা রাজাই মাঝে বাকি ইউ আর দি চিফ অব দি কিন্তু তোর এবার হানোর তোলে এরা দিল চিপব করিয়া তোরে দিল এহানোর শাসনের ভার তোমার গেছে লোকটাকও এবার সাইকেল ভাবি দিল তো না লোকটাক সহকারে ওর বাবাকু ও ইবু সেনের রাজকুমার মেয়েদের বিবাহিত হইলে তাই এপি তো রাধারানী রাজকুমারী মৌলিকর নাম রাধারানী তারপরে তার ছেলে একজন ওর বাপকু সেনের রাজকুমার হ্যাঁ তাও বিয়া করে তা ইয়ে তো রাধার মন যে আসে নাই তোর বন করে দিছি নাই পিঠি করবো তার গড় আমারই মা গড় পরে তান গেলা তাই মণিপুরে কেশবাড়িয়া ওই জিরি জিরি বলে নাই উপে গেলা না তাই বাবাইও ওর বিয়া করিয়া বাবারও একমাত্র বাবাও আক্ষ একমাত্র ছেলে তারও আমি একমাত্র ছেলে বনকলো কেতে করলে তে মোর বনকলো কেতে চারি গো সিস্টার চারি এক নম্বরে তার লক্ষ্মীনারায়ণ তোর মামাকে নেশা করবো ও তো দুই নম্বরে হইলে তাই সরোজিনী তোমার পাতা অঙ্গে গাঙে আর তিন নম্বর হইলে তাই পূর্ণিমা বলিয়া নরসিংপুর আর চার নম্বর থরসিমা জাপিরগড় 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 ওই দ হারি গিয়াছে আর মরলে পূর্ণিমা নরসিংপুরের মারা গেছে ও মরলে ও মরেছে আজ্ঞ আজ্ঞ সূর্যমণি ডাকলা বলে আগ নাম করা সূর্যমণি ডাকলা শুনে যাইবে সূর্যমণি ও তো বাঘের না সূর্যমণি ডাকলা আছে ডাকলা মধ্যে শ্রেষ্ঠ সূর্যমণি সিংহ নানান ধরনের পুরস্কার দিলাম আর তো উগর খুর্তা করার দিয়েছিলাম উগর খুর্তা করার আজ্ঞ কে নঙ্গ রেবতী রমন রাজকুমার স্ত্রী থাম্বাল সেন আছে আগো পশি আর আনতে মাথে না রবি তিনগো তিনগো আনতে ছেলে কিন্তু একজন মাত্র কালাসেনের রাজকুমার তার তো আজ্ঞ আসছে এবং তার ছেলে নাই পুষ্যপুত্র হিসাবে আছে বনলোকে আসিলা তাই দুগো আগো নরসিংপুরে নয়ন সেনা বলে আসিলি ও রাজকুমার আগর দিয়েছিল রাজকুমারী নয়ন সেনা রাজকুমারী তাই দ্বিতীয় তাই দ্বিতীয় কিন্তু মারব না কিনা রাঙি রাঙি নরসিংপুরে উড়ে ভিডিও নরসিংপুরের ভিডিও খানি বটলা আগর নিয়ে নিতা আর দেখ উগর খুঁতা গোনা দিয়ে করা দিয়েছি না কেউ নিত তার সঙ্গে প্রতিটা আছে আর তার চাইল্ড মেয়ে মুন্না তারপরে ইয়ো বন্টি বন্টির নাম আন কি নাই প্রবিদিতা প্রবিদিতা রাজকুমারী তারপরে বন্টি তারপরে তাই হ্যাঁ বিয়া তার মানে মণিপুরে বিয়া নাও এপি বিয়া কালাসিনের বাপুকে
গরিব নেওয়াজ কিতাই দিয়ে হিস্ট্রিগত কথা ওখানে নানান ধরনের ইয়ে উঠে আর কি ওখানে তো পুরিল না আছে নাং সার কিন্তু এইরকম অত মানে ইয়ে নেই আনতে ওই সময় তো আমার তা আসিল তাইলে যে ধর্ম সম্পর্কে যে বাকা প্রচার হইল না যে বাকা শান্ত দাস বাবাজি গেল নাই বৈষ্ণব ধর্ম হারলো ওইতো দে গিয়াও দিয়ে রাজার দৌলতা না এই যে ওই ভালো যে রাজা আর কি তাই সুপ্রিম মহিলা না এবারে কারণ মণিপুরে এবারে তাই সুপ্রিম মহিলা সুপ্রিম মহিলাতে তারা গিয়া আগে দৌলতা দৌলতে তার ধর্ম লইতো নাই তার ধর্ম লইয়াতে এবার আমার ও ধর্ম আমার গিয়া প্রেসার দিল তার শান্তদার বাবাজি ধরিয়াতে রাজা গিয়াতে আমার প্রেসার দিলাতে আমার তাই না করেন না আমি তো ভালো সেই পূর্বপুরুষ থেকে আমাদের বিষ্ণু বিষ্ণু লাভ করে গা আমি এই সমস্ত অন্য কোনো ইয়ে নাতামে এতে খানি রামানু তো ওই রকম আর কি শান্তদাস নাকলাং আরো ওখানে তোমাদের প্রজাবর্গ তো নাকলা রাজা নাকলাং যে না ওখানে তোমাদের শুভ বা দুঃখে বিন্দি ওর বেরিয়ে আইলাম তাই নিয়ে মণিপুরে জবর গরিব আসিল আগে তারপরে দেখ কাছারে দেখি তাদের নানান ধরনের কাম করিয়া পহুরি খুলিয়া গাঁত খুলিয়া এটা এটা দিয়ে রুচি করলাম মানে পরে লক্তাকে রোদ ডেভেলপমেন্ট যে কাম চলিল নাই উপিততে খান সুস্থ উপিতে পথ ঘাটও আমি আমি গেলাম আমার পথ ঘাটি দেওয়া বার বিষ্ণুপ্রিয়া যে আমি যে পিঞ্জে সাদা আসি নাই গাঙ্গাঙ্গুইয়া আমার বংশ হুপি গাঙ্গাঙ্গুইয়া বংশ না আমার যে বিষ্ণুপ্রিয়া উতা উসারে গাঙ্গাঙ্গুইয়া প্রজা হ্যাঁ না না প্রজা না বলি যেটা ধরো তোমার তোমার ধরো তোমার লক্ষ্মী আসি নাই হ্যাঁ তোমার লক্ষ্মী হুপি গাঙ্গুইয়া আসি মেকুরা লক্ষ্মী হুপি গাঙ্গুইয়া আসি একটু সাপ্রেস হিন্দির প্রভাবটা বেশি না এবারে এবারে দিনে দিনে বাংলা কমে যাবে ইংরেজি প্রভাব বলি ইংরেজি সাহেব আমলের সময় ইংরেজি প্রভাব ছিল হ্যাঁ বাংলা তখন কম ছিল তারপরে মুঘল রাজত্বের আমলে ইয়োর প্রভাবটা ছিল উর্দু প্রভাব রাজাও যে হইতো উগর প্রভাব ওখানে অনেক কিছু পরিবর্তন ল্যাঙ্গুয়েজ পর্যন্ত পরিবর্তন আমার তো কি আর ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হইল আমার বিশ্বপ্রিয়া সেখানে নিয়েও ছিলাম মিয়া করলো এই গাঁ আমার বিশ্বপ্রিয়া ল্যাঙ্গুয়েজ বলে আহিলা ছিল কৌতা পুরানা মানুষ মানতে পারতাম ওরে বরণ দে হমুক দে বলে লাগতা আছে তা ওরুতা উতা আসলে মণিপুরের আমার বিশ্বপ্রিয়া কিন্তু যেই মেইতেই রাজাও আহিল না ওই আইয়া উঠে ল্যাঙ্গুয়েজ আনবার চিন্তামণি ফার্মেসি ওগত জয়ন্ত দা পুতকে মণিপুর আছে মানে তোমার উড়ে সুরেন্দর জিল বিয়া করেছে ওগতে আমার বিষ্ণুপ্রিয় না করে খাই চার দিত তাতে মাছুয়ার দুপাতি মানুষ তাতে আমার দেহে না তারা ওগুলো ভিতর খুলতাম দাদার ল্যাঙ্গুয়েজ আর আর নিয়াম দিন নেই প্রাধান্য আর থাকবে না নিয়ে যাবে না
খাইছানি হয়ে যাবে মাছ বাড়ি তো মাতৃভাষা বলতে পারে না মূলত বৈবাহিক সম্বন্ধ হইলে তুমি তো বিশু বিয়ে মাল মাঝে তিমি তি কিরা করতে আমার ছেলে তো মালকর মালকর ভাষা আনেন ধরতে না মানে এখন এবার এখন তোমার মণিপুরে রাজার প্রাধান্য খালি নাই হ্যাঁ মণিপুরের প্রাধান্য সার হয়ে বাদে খাইছার বাই দুই হাজার টোটোটা না টোটোলে থাপুর আঁকি দেয় ওরুয়ান যে বাগায় যে রাজা গর দেশে ওই তখন ওই ল্যাঙ্গুয়েজটাই প্রাধান্য ব্রাহ্মণ কোনো আমাদের উদ্দেশ্য আনন্দ গোপীনাথ মন্দির গোপীনাথ দর্শন হবে গোবিন্দি মস্ত তো গিয়াই ভালো লাম গোবিন্দি মন্দির দর্শন হবে সময় আর দিয়েছি আর আসলে আর দর্শন হবে তারপরে গোপীনাথ মন্দির আর তো ল্যাঙ্গুয়েজ না জানি আর তুমি বাইরে ইয়ে না আমি শর্ট টাইমে গিয়া সাথে কুর্তা গোরে নিকাল লাই গা হাই নিকাল লাগে তাও পরিচয় দিল আর মানলো তারপরে কারণ খুঁতে তো সেকপিল করি আর রাজা বনেছি আর ও গরু ইয়োগ পুতক গমনি আরে তাতে কি সাথে দেখুন তো তাতে আর কাউ পাল করে ওরে বই থেকে আর কাউ দেখুইলে আর কি আরে মিন এগুলাতে মরে পিত কিতা নিকা নিকা ইয়ে করতাই থাক আর হোপে আগো পাল করাই লাগে আর কি উষার পাল করেছিল নিজেই মানলু মরে আরো না আর হ্যাঁ না দেওয়া দিয়াতে পিছিয়ে কি আনো হোপে ভাগবত পাঠ লি পড়তে বুঝনে গেলাঙ্গে নাই বুঝনে গেলাঙ্গা পিতে বাতে খারাপ বইতাম নাই বইতে তো সিরিয়ালি বইতে নাই পট করা থেত করলা আর কি মরে এর পট করা ইয়ার থেত করলা রোহন আর দেখি আগু ইয়ার থেত করলা আর কি পরিচয় দে হা দে দুই ঘন্টা ধরে আদর তোলে আমি পরিচয় দিল এবার কাতে পারে কিসা করে নুয়া করে মরে আং করে কিসার করে পরিচয় এবার কাক করে হিন্দি লটর রাইতা হিন্দি হিন্দিও কি তো এক্সপার্ট গুণ আমি হিন্দি লো আন্তে ও গো এক্সপার্ট গুণ আগে আন্তে বাঘা বাঘা হিন্দি লো আর কি একদম রাঙা উইল আর কি মরতা রাঙা উইল যাই পিছিয়ে দেবি তো মরে দেবে এদের বাঁকা হার পেলু তা তুই আমার বংশর বাঁকা হার পেল উনি সবইলু আনে পেয়ে তো আমার হাই অনেকে যদি আয়া যদি হ্যাঁ বংশ ধরে লিরিং লইছু ইয়া যদি বা ইয়ারি হুনিয়া যদি ওই যদি রাজবংশর পরিচয় ইয়া যদি মেয়ে রাজার পুতকে যদি বলে আমি কি সারি ইয়া কথা নাই আমি তো এবার মণিপুর গভর্নমেন্টের লোক আমি রাজবাতার কাবলে আমি কেস করার লাগেছি কেস ইয়ে করে দিতাম না রাজবাতাতে দিতাম না আর তো ওখানে কেস আরো আমি এর পুরেলে না নিকালে পুরেলটা একটু গুপ্ত হবে তারা রাখে আন্ডার কেস আছে পিছে দিয়ে মরে নিয়ে ওরে করে দিয়ে খুব আচ্ছা যে গো এবার কাদা যাওয়া করে এত সি যে গো যেমন করে ও গরে না ও ও ও তো খুবই বইলো খেলো মিনা দিয়েছে ও পরে তা কুমুদে গেলাম মাথা না তাই তার খেলো নেই না বুঝুন মানুষ নাই জিতে আবার তার মিনা দিয়েছে কিন্তু ভাগবত পাঠে ছিল ভাগবত পাঠে তিনি সার বয়স আর কোনো ফিটা ফুটা নেই যত বয়সে তাহা ভি মাটির বয়সী যদি কোনো বই যদি লুমালি লে লুমালা আন যা বয়স ভাগবত পাঠে কোনো উগরু উসাব রাজা ভাগবতে রাজাও আছে না প্রজাও আছে সবসময় হাব্বি সময় এই যে দর্শন যেটা এটা বৃন্দাবনও নাই নবদ্বীপও নাই নবদ্বীপে জায়গা বামুন ফিটালো বামুন বামুন গোমাই বইতার আর কি তামুকের মাঝে পালিয়া বইতে কেমন অথচ এই ব্রাহ্মণ যে বাগা বব্রু বাহানের যে বাগা উপরে কুরুক্ষেত্র যুদ্ধ লইল আরো বব্রু বাহান যে বাগা আইল নাই মণিপুরে তাই যে ঠাকুর নাই তো হুপিতে থানা না করলো না আমি মণিপুর সাইড নাই মোর মালকে প্রতিজ্ঞা করেছে হুপি থানা লাগবে কারণ ইয়ে নেই তার বংশধর পুরুষ বংশধর নিয়ে আর কি নি গল্পি সারা নিয়ে আর কি আমার তো ঠিক উসার আর কি আমার তো রাখি আই আর পেয়েতে তারে উপি বিষ্ণু মন্দির মূর্তি দিয়ে আই রাজবংশের লোকে ভগবানের পূজা দিতেই তো বিষ্ণু মূর্তিও দিয়ে ও বিষ্ণুপুত্র আইতে দে মালতায় আমি যে পূজা পার হতে না বুঝানি ক্ষত্রিয় তো এবার গন্ধব্য যাতা আমি তে না জানি বুল আরে বাপ দিল তার লোক সেবা পূজার গা ভাবিলে ও মূর্তি গো বিষ্ণুপুরের বিষ্ণু মন্দির গো ও বাগা খাইয়ে নিয়ে বিষেনপুর মুদার এটা বিষ্ণুপুর এই বিষ্ণুর থেকে বিষ্ণুপুর মুদার ভাবিলে ও বিষ্ণু তার তো ও শব্দ আন ও দৌ লাত করি আর
রাত করে আরো পূজা পার্বণ বাউন করে দিলাম নাই হুপিটা বাবনা আনিস নাই ও বাউন তাই বিষ্ণু রাখা